বাংলায় মমতা ব্যানার্জী বলেছেন যে আমরা কেন্দ্রীয় সরকারের কথা মানি না, তাই মমতা ব্যানার্জী এইসব কথাবার্তা শুনে এখানে মালদাতে মোগলিস্তানের দাবি হয়। মমতা ব্যানার্জী বলেছেন কেন্দ্রীয় সরকারের কোনো কথা শুনি না, তাই এখানে মুর্শিদাবাদে আল কায়দা এই কথা উৎসাহ শুনে উৎসাহ হয়ে মালদায় আল কায়দা মুর্শিদাবাদে আল কায়দা জঙ্গি তৈরি হচ্ছে। আজকে দেখুন এখানে যে আমরা খবর পেলাম আবু সুইফান থেকে শুরু করে মইনুল মন্ডল থেকে শুরু করে রিয়ান আহমেদ থেকে শুরু করে মেনুন কামাল আতিউর রহমান এই ছজন আল কায়দা জঙ্গি ধরা পড়েছে। বাংলা এবং কেরলে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে দেশভাগের চক্রান্ত করছে এবং এখানে কিছু দল রাজনৈতিক দল সাপোর্ট করছে। আজকে এই বালুরঘাটে এসে দেখলাম এখানেও সেম অবস্থা, এখানে জঙ্গি প্রথা অনেকটাই বেড়ে যাচ্ছে। রাজ্য সরকারের পুলিশ তাদেরকে উৎসাহ দিচ্ছে, এটা একটা ন্যাক্কারতম ঘটনা এবং আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় ছাপা করা উচিত এবং এখানে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন খুব দরকার, না হলে হয়তো একদিন এই ভারতবর্ষকে ভাগ করা চক্রান্ত কিছু কিছু রাজনৈতিক দল করছে, তাদের হইতে খুব সাবধান হতে হবে সবাইকে, না হলে এইভাবে আল কায়দা তৈরি হবে, জঙ্গি তৈরি হবে যারা পাকিস্তানের সঙ্গে যুক্ত। এটা খুব লজ্জাজনক ঘটনা পশ্চিমবাংলার বুকে, যে পশ্চিমবাংলা আজকে আল কায়দার ঘাঁটি হিসাবে পরিণত হচ্ছে, এটা খুব লজ্জাজনক ঘটনা।